তো হইলো কিছু মাতো তে তুমি তো কিছু মাত্রা না অনু বাইরইছ আমার কিছু একটা খাও তুমি আয় না তোমার আমি কিটা কইতাম আমার কিছু খাওয়ার নাই অতদিন আমার লগে ফেম পড়লাম আর এখন বিয়া করছো আর একজন দে খালো কর দলক যারে বিয়া করছো তারও লিও সংসার হল ইয়াল্লা ইয়াল্লা ই কিটা খাও আমি তো আর নিস্ত কি ইচ্ছা করি বিয়া করছি না আমার মায়ের জুড়ে দেয় তোমার বিয়া করাইলেছেন তাই বিয়া মারা আসলা দেখি ফলে তো মাইজও মারা গেল ই খালা বেটির মুখা চাইলে আমার যে ডর করে বুধাদা মানুষ না বুত নি ফেরত নি আয় না গো তুমি আমার অত তাড়াতাড়ি তোমার মন থেকে ফুসিও না তুমি তোমার হৃদয়ের মাঝে আমার রাখো না তুমি ইলে না আমার সারিয়ে দিও না আমি বেটির লোক সংসার করতে পারতাম না প্লিজ প্লিজ কাম বেক আয় না তোমরা তো বেটাইন যত লও অতদিন ফেম করলাই আমার লগে এখন মার কথা শুনি আর একজনের বিয়া করলাই এখন বউ খালো হয়ে গেছে করি এখন আমার ফিসে ফিসে ঘুরায় নাইনি ইয়াল্লা ইয়াল্লা আয় না ইলাকান হইও না আসলে আমার বউ খালো হোক দল হোক এগুলো তো বিষয় না আমার মন তো একবারে তোমার মনের লগে একবারে মিক্স হয়ে গেছে তুমি কেন খেনে বুঝো না আমি তো তোমার মন প্রাণ উজাড় করিও বালা পাই কইলাম তো আমি তো নিশ্চয়কে বিয়া করছি না মাইজি বেমার আসলাও তাই মরার আগে আমার বিয়া এখন করাই গেছো নাকি উনি বেটির খালি চোখ আর দাঁত ছাড়া আমি কিছু দেখি না গো আয় না তুমি তুমি আমার আমার গ্রহণ করিলে হইবার বিশ্বাস করো তুমি যদি আমার আমার জীবনে হইবার ফিরত আইও না এই বেটিটা আমি তিন তালাক দিলাম বিদায় হইয়া দিয়া তোমার লইয়া খুব সুন্দর হইয়া ধীরে ধীরে নিতাম না আমি সংসার পাতলাম ইটা কোনো সময় সম্ভব না ইটা চিন্তা বাদ দিলাও যে গুরু বিয়া করছো ওগুরু লইয়াও সংসার করো আর আমার মা বাপে বিয়েতে বেটার কাছে আমার বিয়া দিত না না তুমি ইটা হইও না তুমি বুঝার চেষ্টা করো না খালে আমি তো তোমার প্রকৃতির তো বালা পাইছি তোমার ছাড়া তো আমি কিছু কল্পনা করতে পারি না তোমার না বলে তো আমি বাঁচতাম না একবার না এখন খালে বাঁচতে না বিয়া করবার সময় সময় চিন্তা করছিলে না আমার ছাড়া বাঁচতে পারতে না এটা করবো তো এখন বিয়া কাজ করেছি তা বাদ দিলাম রে তুমি তোমার তোমার মনটারে বুঝাও চোখ মাটি বাইদি ভালো ভালো নি টান্ডা চিন্তা করে দেখো তুমি কিন্তু আমার ছাড়া বাঁচতে পারতে না আমি ফার্মু তোমার ছাড়া বাঁচতাম ইয়াল্লা এটা হইলো না তুমি একটাবার একটাবার মনটা তোমার গোলাও না আমার কথা একটাবার বাবু আমার অতি স্মৃতি তুমি চিন্তা করো তোমার লিয়া হাতে দিলে দিলে যাইতাম ফেনার ফুল তো গাইতাম তুমি চিন্তা করছিলে নি আমার কথা তুমি চিন্তা করছিলে আমি তো ইচ্ছা কইরা বিয়া করছি না রে শোনা তুমি খেনে বুঝো না তুমি না চাইলে কিন্তু তোমার মা তোমার জুড়ে বিয়া দিলাই নি একরকম জুড়েও বিয়া করাইছো নমলা আমার হঠাৎ দিলে আমার খবর পাওয়া দিয়েছে না তোমার মনটাকে একটু বুঝাও না আমি তো তোমার সারা কিছু চাইলাম না তুমি খেনে বুঝো না এর মাঝে আমি কইলাম তো খালা ফুরি আমি চাইলে আচ্ছা আমি দেখ মনে চিন্তা করিয়া ও চিন্তা করলে তুই জলদি করো না তাড়াতাড়ি কইলাম না কেন আমি বুঝি না তাড়াতাড়ি চিন্তা করি আমার জানাইলা কইলাম তো কইমু চিন্তা করিয়া এখন আমি যাইলাম গেলা আরো কত বলতাম ওখানে তুমি যাইতে এখানে তো আমি গেলে দেহরে দেখা লাগবে শালো তোমার তোমার দেখো গে দেহরে হয়ে দিন আরো আরো এক কাম করিও আমার মোবাইলে 600 টাকা চেক দি সারি 600 টাকা কি তার লাগি অতটা তো তোমারে কইতাম পারতাম না সমস্যা না দিব না অতটা তো কইলে আর আমার আমার লোক ফাইতাই না 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 দিব দিব 600 না 1200 লাগবে তোমার দিব তোমার যা যা চাহিদা সব গোর বাড়ি জায়গা জমি আমার যা যা আছে সব তোমার দিলাই তুমি নিশ্চিত থাকতে পারো আচ্ছা এখন আমি যাইলাম আরো কত বলবো না না সিগনালটা কিন্তু মারিলেও যত তাড়াতাড়ি সম্ভব হয় ইয়া মা প্রেমিকা আমার মনের দুঃখ বুঝেন না রে কিবা খালা এক ফুরি বাইদি চাইলে আমার যে দর করে হ্যাঁ না গো যত জলদি পারো জানাইও কেউ ভালোবাসে না আমার আচ্ছা গুজার ভাই তুমি কই থাকো তোমার দিকে দেখিন দেখা যায় না বিয়া শাদি করে দিছো নি বিয়া শাদি না ইয়া আল্লাহ গুলজার ভাই ও কিতা শুনাইলা ফবনের হৃদয় রক্ত করুন হয়ে গেল তোমার কথা শুনিয়া ও কোনো ফরজ হামাদায় করছো না মরার পরে আল্লাহর কিতা জব দিবাই বাবা ঘটক ফবন ঘর হামেশা কত জাতর ফাফ আমরা করা কথার হিসেব তো দেওয়া লাগবে আমার এই জিনিস খোঁজ চাই বিয়া না করলেও কিতা ফাফ হইব এই হিসাবও কিতা দেওয়া লাগবে না তোমার মাতে বোঝা যায় অবশ্যই দেওয়া লাগবে ও ভাই শুনো আমি তোমার বুঝাই এখন মনে করিলা ফরজ খাম অবশ্যই আদায় করা লাগবে আল্লাহ এগুলো যেহেতু ফরজ করেছেন তাছাড়া তুমি দেখতে শুনতে তাগড়া জোয়ান ও যে বয়স ও বয়সটা বিয়া না করে খাটাই দেয় নানান সমস্যা হইতে পারে চৌকির দিনে হইতে পারে নানান বিষয় আসে আছে তোমার বুঝে কইতে আসবে তুমি আমার বয়সে বড় তুমি তো একটা বুঝে যাও বুঝো যেহেতু বুঝের কাম করো না কেনে ওই আমিও চিন্তা করলাম আসলে ওই যে তুমি যে মানে বিনা টেখায় যে একটা সুন্দর বুদ্ধি যে আসলে দিরায় ভবন ব্যাপারটা হইলে আমি তোমার বুঝাই কই আমি সেনে বিয়া করতে রাজি নাই ও বিষয়টা আজকে যদি পরিষ্কার করিলে এটা তুমি আর আমার সাথে ইতা না ফটো কাটো দেখি দেখি তোমার মতবাদ দেও পরে আমি তোমার বুঝাই লাইনো আনিলাম আগে তোমারটা তুমি দিলাও আচ্ছা আচ্ছা গটকৰ মাধ্যমে আমি বিয়া কৰোঁতে ৰাজি নাই ও কাৰণে ৰাজি নাই আমাৰ গাঁৱৰ যে বদ্ৰমুঞ্চী বদ্ৰমুঞ্চী গটকৰ মাধ্যমে বিয়া কৰি কিতাপ আহিলোঁ খালা বৌ ভাইলে খাওৱাল্লা খান চেহাৰা এই বৌ ভাৱা বাদে বদ্ৰমুঞ্চী যতখন সুখী হৈতো আছিল যতখন উৎপন্ন হৈতো আছিল সিকটা নাও আহে কিন্তু অসুখী হৈ বৈ থাকছে অসুখী হোৱাৰ কাৰণে তাৰ নানান জাতৰ সমস্যা আছে পলে নম্বৰলৈকে তাৰ টেনশ্যনে কাম কৰে আৰু টেনশ্যন থাকি তাৰ ব্লাড প্ৰেছাৰ ধীৰে ধীৰে আপ ডাউনৰ কিন্তু এই ব্লাড প্ৰেছাৰ থাকি বাদে দেখা যাব কিতা ডায়েবেটিকে লাগাল পাইছে ডায়েবেটিক থাকি নানান জাতৰ ৰোগ হৈয়ে বদ্ৰমুঞ্চী গংগায় আৰু খাওৱা দিব উৰা আমি কৈছোঁ এটা কথা বুজাই বুজতো তোমাৰ
কুদায় যারে কলম মারে হেই কলম মারে লরে না বিয়া শাদি কুদার হাতে কুদার কলম লরে না বিয়া শাদি আল্লাহর হাতে আল্লাহ যেহেতু জুরা মিলে তোর ক্ষমতা করার নাই তুমি ওটা লইয়া খাইতেইব কোন বিষয় সবের কপাল সমান নাই তুমি আরো জন একটা ডিক্টেটর আই গেল হইতো নাই বুঝছো নি হে বেটার কপালে ওটা আছে আল্লাহ জুরা মিলে শুনই গেছে ও তোমার লাগি আমার গেছে রে খালাগুলো নাই তুমি যেখান লাম্বা ওলাখান লাম্বা সুন্দর একু কন্যা আছে কিতা মনে করো মাতিল তাম না তুমি কেউ খাসালো ফারা দিছ ব্যাপারটা হইলিয়া আমি তোমার বুঝাই আবারও কই দাম আমি বিয়া করতে রাজি নাই রা আর সপ্তাহ বাদ হইলে গোটক ধরে বিয়া করতাম না যদি কেউ আমার ভালো লাগে মনের অন্তরস্থল যদি কেউ জায়গা দেই আমি আগে শ্বশুরে দেখতাম হইব দেখিয়া নিজের শরীরে বুঝছি বুঝছি শেখা খাইলিছ এটা বাদ দৌড় রা এক শেখা গেছে কি তো হয়েছে ফুরিনের বিষয় ওটা শেখা দিব কত ফুরিন জীবনে আইব এক ফুরিন গেছে শেখা খাইয়া দেবদা কেউ বইটা লইব নিবা আচ্ছা খবর না আমার একটা কথা কইছে বয়স কত বর্তমানে তোমার বয়স চলে গেছে ২৬ এই ২৬টা বছর গোটক গিরিত না খাটাইয়া এই দেশ আর কোনো প্রফেশন নাই বহুত জাতের প্রফেশন আছে মানে ব্যবসা বাণিজ্য আছে এই যে একটা বুঝানি দিদা তোমার তো আসলে মানে আয়ার ব্যয় কিটা হিসাব নিতা কিনে খোঁজাই ওখান তো তোমার পকেট খালি ও কারণে তুমি যারে ভাইরে তারে বিয়া করে দিতে চাই এটা এটা সুন্নতি খাম ও যে একজনের একজনে জোড়া লাগাই দিলাম এটা শুন আউয়ালে আখিরে পাইম ও যে মানুষে বিয়া শাদি কইরা সংসার করে বাচ্চা খাচ্ছে সুখে শান্তিতে বসবাস করে এটা আমার সোয়াবই বই যা বুঝুন না কেন সোয়াবের খাম আচ্ছা এই পর্যন্ত কতটা বিয়া মানে করাইছো আমি বিবাহ করিব না বুঝছি তোমার ইয়া বুঝাই লইতো না যাওয়া লাগবো তোমার মারটাই তোমার মারে গা ধরতেইব ও তো বড় ভাই হ্যালো কিতা কর জান ভাল আসনি ও দেব সান আব্বারে আমি কইছিও না মোবাইলে টাকা দিতা আব্বাই আমার ৬০০ টাকা ফ্লেক দিয়ে দিলাইছো কৌশান তো টাকা দিয়ে আমি কিতা করতাম আর হইও না কত টাকা দিয়ে আব্বাই নষ্ট করো নবাই হবাই তাই নিয়ে তার খবর রাখুননি আচ্ছা এক কাম করো তুমি আমার কৌশান ৫০০ টাকা কিলা তোমার মোবাইলে সারা যায় তুমি একটু আমার বালা করে বুঝে রাখো আমি তো কোনো সময় সারছি না এলা টেখা তার লাগে বুঝলাম না তুই তো মানুষ নাই তুই তো খাইলারা মাছ বুঝছিস তুই আবার আপনার চাইলে আমিও খাবো মানুষ না তুই মানুষ না তুই দেখা লাসিকা ফুরি বুঝছিস তুই মানুষ দেখিলা আল্লাহ যে আমার সকালে কিতা রাখছিলা আমার মাই যে খেলে যে আমার তোরে বিয়া করাই গেছে আমি বুঝি না হ্যাঁ বেটি তো বেটি মরে গেছে আর আমার তুই একজন অন্ধকার হয়ে পড়ে আর উল্টা তুই একজন আমার অন্ধকার হয়ে পড়ে আমার আল্লাহ আল্লাহ বানাইছে ঠিকান কিতা আমার দোষ নেই তুমি না আমার দোষ নেই কাম হইলা তুই আমি তোর টাকা পয়সা বলে দিব চাইলে তোর একের জমিন না তোর নামে খেলে তুই যাকি রেখো তুই আমার তুই বাড়াই এল্লা এল্লা তুই সাথে আমার দোষ না তোর আমার সহ্য না তুই সাথে হুন্ডে ভাই জামেলা করলে জামেলা বাড়বো দৌড়াইলেও হেরান দৌড়াইলেও হেরান এর লাগে আমি জেলা কই বলো আমার কথা মতো চল তো বুঝতে পারবে আর একটা সমাধানও যাই আমরা ঠিক আছে ভাই যাও আপনি ইলান হন ইলান হইব কৌশল ভাই আমার এই উদুনি বাচ্চারে কিলা মারলা এখান তো বুঝছি বে মাখা বিচারা মারি অত শরম ভরি গেছে আর তোর হয় তো বেয়াদবি করতে বেয়াদবি করতে কেন ওকে শাসন করি আর বিচারের লগে আমার মাত হয়েছে কেন বই আমি জেলার সমাধান দিই পলা যেন সমাধান হয়ে যায় তুই আর কোনটা মাতিস না যে তুই এখন জাগি আচ্ছা আচ্ছা আপনার যে প্লেয়ার ভালো হয় আচ্ছা জাগি জাগি হচ্ছে বেহরাইনি গার মাঝে কি বেজাল লাগে কপাল এবার ইসমাইল আমার কপাল নাই রে ইসমাইল আমি মরি দিলাম আমি তো আন্দাল কুটাত বসবাস করা আরম্ভ করে দিচ্ছি বাবা হ্যাঁ বাবা ভাই কারণ গেছে কিনা কিতা তুই তো মোমবাতি নিয়ে জ্বালাইতে ও ভাই রে ভাই খালি মোমবাতি আগরবাতি নাই তো
আমি যদি দুবাইয়ের বুর্জ খলিফা আস্তাইন আমার গোরা হালাই হারাইলে আই তার বাদে আমার গোরা আলিকে তুই তো না রে ভাই আমার গোর তো খালাসিকা ফুরিয়ে গুব বুঝোস না নি আমার নসিব খারাপ রে ভাই বুঝছোস নি এমন এক বউ আমি ভাইলাম ও তো খালা কুত্তা খালা বদর ভাই খালা দলা তো বিষয় না বিষয় হইলে গাড়ি ব্যবহার গিলা ওটা আগে তুই কইতে ভাই ও ভাই রে ভাই ইটা নীতিবাক করে ভাই খালি বই পুস্তক মানায় বালা বুঝছ নি বাস্তবে খালা বেটিদের লগে সংসার করলে যে কিলা কান লাগে তুমি তাই যা বুঝতে না বুঝছ নি বই পুস্তক তো বেলাতে কইলা জাতের মেয়ে কালো ভালো আর নদীর জল গুলা ভালো ইটা আনা খামে ইটা এমরা ভালো না রে বাবু তোর ভাই মাথা ঠান্ডা করো বললোকে বালা ব্যবহার করো দেখো না বালা ব্যবহার পাইবে ও মাই 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 তুই বালা ব্যবহারের কথা কইলি ই খালাসিকা ফুরিরে দেখলে আমার একবারে রবিশ বদলি যায় মাথার মাঝে রক্ত উঠে যায় ওইটা খালি টকবক 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 করে দেখো বদল ভাই এটা কিন্তু পারে না আল্লাহ হলরও বানাইছে কেন বুঝলাম রে বা আল্লাহ হলির বানাইছে কিন্তু আমার কপালো কেন এটা এটা তো আমি বুঝছি তোমার কপালো বা অমুকর কপালো বা তমুকর কপালো যার কপালে যেটা আছে ওটা লোকের সন্তুষ্ট থাকা জরুরি আমি ওই আমার কথা বুঝুন এটা পারে না বললোকে আপনি বালা ব্যবহার করেন বালা ব্যবহার হইবা উদার খামোকা ই বেজালটা করিও না রে বা বুঝলিস আমার কপালো খারাপ কত সুন্দর আয়নার লোক আমার সম্পর্ক আসলো তাই আমার কত সুন্দর ভালোবাসতো আমিও তাই ভালোবাসতাম আমার মাই যে আমার এখানে বিয়াটা করাইলে আর ওই যে গোট হ্যাঁ হরমুজ গোট এই শয়তানের বাচ্চা আমার খালাসিকা ফুরি কয়েক থেকে তুকে এনে দিছে একমাত্র আল্লাহ সার আর কেউ জানবে না বা দগরিছে ইসমাইল আমি বেশি দিন বাঁচতাম না বুঝছোস ও ফুরির দিকে দিকে দেখবেন আন্দারি ফুরি দেখতে দেখতে আমি আন্দারি গড়ে যাইব কি খবরের ভিতরে গিয়ে আমাইয়া এবারে ঘুমাই থাকবো আর কোনো 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 উপায় আমি দেখলাম না রে বুঝছোস যে আমার এই দোয়া করি খাস দিলে আর নিতে ভাই কিতাবারে হুন লাভ নাই রে ভাই আমার দাদা আমি বুঝলাম আর কেউ বুঝতে পারতো না রে ভাই বালা থাকি আর খাস দিলে আমার দোয়া করিস রে ভাই খাস দিলে দোয়া করিস খাই নি কেন্ডা খালা বউ হইলা তে আল্লাহর কাছে সন্তুষ্ট দাবি করতাম ইতাত না থাকে কেমন করে শুভ রাখো ভাই ও যে আধা ঘন্টা আমার খাম বাদ দিয়ে তোমার খামো তোমার খামো সাত দিলাম সাত দিয়ে তোমার বুঝাইলাম বিয়া করবাই নিয়ে দাদা জিয়ে শুনি দুই তিন খানি খুঁজে এক কেজি মিষ্টির দাম কত আছে ভাই সাড়ে ছশো টাকা মিষ্টির দাম তো চলে যায় আছে রে তোমার আমারে তুমি আর মনে হলে সম্পর্ক দিলে খান তোমার মা তোমার কথা কথা চলে গিয়ে তুমি মারে লইয়া আসো আর ও মারে রাজি করাইতে পারলা না বিয়া করে বউ বয়স করাইবা গিলা তুমি তো আসো ভাই একটু লজত লাগাই দেখো আমারে রাজি করাইতে পারো দিমুনে ভাই তোমার আমি মুইটো ই মুইটে লোক ভবন মুছিলে দেখাইও না খরার ক্ষেত্রে মারি তুমি আর মুইটো কিটা দিলে আমার জানা আছে বিষয়টা হইছে গিয়া আজ দেড় মাস দেড় মাস ধরে এখানে বিয়া লাগাইতে পারলাম না মুখে উকে খাইজার আত উদে খাইজার তার কারণে তোমার কাছে বইয়া আধা ঘন্টা তোমার খাম করিয়া দিয়া তোমার বুঝাই আর ও তোমার বিয়া করাই দেওয়ার লাগে ও তোমার এখানে তো বাক্কা হয়ে আস তোমার মা রাজি নাই আর্থিক অবস্থা বালা নাই এই অবস্থায় শূন্য রে শূন্য এগো আছে খানা খামাই বলি বাবা খানাও না খানে বাবা আমার মনের শান্তি লাগে তোমার আর দামান খাওয়ান দামান ভাইরাম না ও গুলজার বাইরে আর তো ভাবো দূরে বুঝাইতে পারলাম না বেটা কি বেটার মারো বড় টান কেন তোমার বুয়ারে বিয়া করাইছে না কেনে ফুয়ার বয়স হয়ে গেল 35 ফুয়ারে ফালি ফালি করে খাবাই দেয় বিয়া করাও না কেনে না আমি বুঝি না মানুষের সমস্যাটা কিটা ফুয়ারে বিয়া করে তো চাই না কেনে আমার যদি সময় ফুরি যায় তো কিতা মনে করো আমার কাম করে খাওয়া লাগবি না দুই বো আছে আল্লাহর মাল ওটাই আমার খাওয়াইব আমার উদ্ধার আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমি যারদারও যাই তার দারে এক গান গাই বিয়া শাদি খুদার হাতে খুদার কলম লরে না খুদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না আমার কিছু লাগে খুদায় তোমরা কলমও মারছো না খুদায় যদি তোমরা কলম মারতে পারে তাহলে তোমরা আজকে 30-35 বছর খেত খামারে কাম করো ওখানে গুরুত্বর মুখ দেখলা না বিয়া শাদি করলায় না বিষয়টা বুঝলাম না রে শুভরাজ ভাই ওনে তোমার উচিল্লা দেওয়া কলমটা সুচি দিব তোমার উচিল্লা তো আমার কাছে লাগে তোমার খুদায় কলম মারছো না তো লেংরা খানা বুবা খালা নাই তোমার টাকা পয়সা নাই কোনো দিক দিয়ে তোমার নাই সুলতারে ফাঁকি গেছে ওন কথা যদি রাজি হয়ে যাও না আমার কন্যা কয়েক জন আসই কিন্তু কিছু প্রতিবন্ধী হইল সব মুখে ঠিক আছে বুঝছি নিন কিতা হোক না ভাই লেংরা আতুর খানা ভাই এই ভাই তখন তো বালা উড়া দিক দেও বাবু তুমি বালাও দেখো বাবা তোমার নাই তো তোমার মা নাই রাজি মানে আমি কিলাখান বালা বংশের ফিরি তোমার তুমি চাইলে ভাল ঠিক আছে আমি চাইলে সব পারবো এখন তুমি
প্রথম বস্তু তোমার এটা করতে হইব আগামী শুক্রবারে আমি তোমার বিয়ে দিই এখন খুন না এর আগে তুমি তোমার মাঠে রাজি করাই দিই তুমি তো আসলে হ্যাঁ এবার আমি তোমার খুন না দেওয়া দিই তুমি আচ্ছা তোমার মাঠে রাজি করার থাকতাম না ঠিক কাম করো আজকে সন্ধ্যা সময় তোমার মারিকে বাদ কইব না নি তো আজকে সন্ধ্যা সময় যাইমু আমি একবার ওখান যাইমু আর ওখানো দাওয়াত আছে দাওয়াত খাই আইমু সন্ধ্যা সময় তুমি বাড়ি থেকে সন্ধ্যা সময় যাইমু যে তুমি আমি মিললে তোমার আমার বুঝাইমু আমি আবার ভাই ওদের মা বাবার অবাধ্য সন্তান দেখুন তা করি না তুমি তোমার মার বাধ্য দেখ তুই মার বাধ্য থেকে মানে বুঝাইয়া মার মতামত লইয়া এরপরে আগামী শুক্রবার ফোন দেখা যাইমু তুমি তোমার মারের লগে লইয়া দেখ তুমি ও গাইডখানটা ছুটাও দাও ভাই আমার বুঝছোন একবারে গাইডটা লাগিয়া বুঝতেছে আচ্ছা তুমি এক কাম করো আগে তো ক্ষেতের গাইড ছুটাও ক্ষেতের মহিলা পরিষ্কার করো আর আমি দেখা যায় দেখি কিটা করা যায় যে তাও আছে না মিতা না লস কবন মুজি দেখটা কোনটা তোমার তোলে লস কোনো লাভ হইলো না খাওয়াই তো লাগবে আচ্ছা আল্লাহ দিবা না তোমার তুমি গাইড কাঁটা ছুটাও আমার লাগি তোমার টান রই গেছে আমার দেখার লাগি তোমার টানের মনে খালি তুমি আমার মিস করা ইউ মিসিং মি ওইছে ইটা মত বাদ দাও আমি এসে এক দরকারে আমার দরকার ভাবছিলাম তোমার মনে মনে আমার লাগে জায়গা এক জায়গা করে দিছো ফুরু মুরু ও জায়গার মাঝে মনে আমার বয় বাই বয় মনে করে মজার মজার খানে খাওয়াই দাও ওদিকে না তোমার লাগে আমি পরপুরুষ হয়ে গেছি তুমিও পরনারি হয়ে গেছো আয়না গো আয়না কি ভালোবাসা না একজন আরেকজনের ভালোবাসলাম কিছুর তো অভাব আসিল না কত সুন্দর ঘুরাইতাম চক্কর দিতাম তোমার আইসক্রিম কিনে দিতাম তুমি খাইতা কত তাতে করলাম তোমার লাগে আজকে তুমিও আয় না আমার ফোর ঘুরিয়ে দিলাইছো তোমার শৈল সহিবার লাগি দেব না সমস্যা নাই সবুর বাবুত সবুর যাই হোক হও তখন আমার কিতালেই খবর দিস দেখা দি তুমি কিতা করতা আমি যে চেষ্টা করি অতটা জিগাও কিতা লাগে কইছি টেকা দিতা দিলাম আমার দরকার আছে আচ্ছা আচ্ছা সবুর আসলে তুমি আমার ফোর ঘুরে দিলেছো সমস্যা নাই তোমার তো টেকা পয়সা দরকার লাগলে আমারই হইতা আমি সারা তো ই গ্রাহক তোমার আফন কেউ নাই আছে না কত দিতাম বলছেন কত দিতাম অনুযত আছে দিলাম না 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 দিলাও গো গেল্লা মানে আমার দরকার আছে আমি এখন যাইলাম গিতিয়া পরে দেখা হইব গেল্লা আমি গো করতাম না ওয়াই না আয় না ইয়া 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 মাবুদ আল্লাহ ইয়াল্লা খালি ইবা খালাবো কিবা দলা প্রেমিকা কিন্তু খালি কেখা না আমার মনের খবর খুঁজ খবর কোনটুকু রাখেন রাখবো কিছু একটা আছে মন মনে আমার আয়নায় ভালোবাসে কখনো ভালোবাসে ও তাহলে কিন্তু হৌদি ফোরবার আমার বিপদ হো না মনের মানুষ না হইলে আপন জন না হইলে অত অধিকার হাতে যায় না সুখে থাকো জানাইও মনে করি আয়না মেয়ের বিষয়ে তো আমি জানতাম সাই খোকা সাই ও মেয়ের বিষয়ে কিটা তো তুমি দখল নাই আস্তাক ফুরের লাইন না আল্লাহ হাগা ফুরু লাইন না আর হইছে না খুব ভালো ফরেজ গাড়ি কোথাও আমার দেখছিলাম আর তুমি করে ফুরু দুইবার বাকি গেছে কি এখানে আমি কিলাম কিতা করবো বা হ্যাঁ না 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 আর এই বিষয়ে কিতা শুনাইতা তুমি আমারে তুমি তো হইলে শুনাইলাই হ্যাঁ ওয়াল চলে নবন দিলাইলাই তুমি বলে দুইবার বাকি গেছে কি ই ফুরুলে আমি কিতা মারতাম হ্যাঁ এই যে খুব শুনলাম হ্যাঁ ও প্রথমবার বা গিয়া গেছে কলেজের ফরাড় রাইয়া আচ্ছা কোন ফাইনটা লয়ে গেছে না হ্যাঁ আর আর পরের বার কোন পর লগে গেল ও হো বাপে শাসন করছিল আর ও ডরে বান্ধবীর বাড়ি গেছে কি ধুর মে ফয়লা তো জেলা ডোরা মাসলাম তো তুমি ওয়াল চাল মো লবণ দিলাইছো ওখান দেখা যায় না ওয়াল চাল তুমি লবণ দিছো না সিরা দিছো তো ঠিক আছে জুল বাড়ছে কোনো সমস্যা নাই ফুরি ফরেজ গেছে নামাজ মজ ফুরি নিবাস তো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আজকে পারতাম না ভাইসাব আজকে আর কোনো শিডিউল দেওয়া আছে আগামী কালকে আমি একবার আইমু জি আপনি রেডি থাক ভাই ইনশাল্লাহ আমি আইমু জি আচ্ছা রাখি দুঃখ আসসালামু আলাইকুম ঠিক আছে কেন উইব ও আমার জাল ফাঁকি ময় না তুমি আমার আয়না তোমার দিব সোনার গয় না তোমার দেখার লাগি আমার হৃদয় তো আর সয় না গো জাল ফাঁকি কিতা করায় তুমি এখন ও বুঝতাম পারছি বুঝতাম পারছি পাক্কা সময় খাওয়া ডার্লিং আমার ডার্লিং ইউ আর মাই ডার্লিং আমার ফোন আছে
আমার ফোনে প্রচুর নাম্বার আছে যারে খুশি তারে আমি ফোন দিমু যারে খুশি তার লগে আমি মাতমু এটা আমার ব্যক্তি স্বাধীনতা কেউ তুই মাতি কিতাল খালাজি কাবুরি খাইলারা ভুরি আপনি আমার লগে ইলা মাত্রা কিতাল লাগে একটা বারো তো আমার লগে সুন্দর করে মাতই না আপনি কিতা চাইন হুক্কা চাইন আপনার মনে মনে কিতা আপনি কি তার একটা বিয়া করতানি খালাসিকা ফুরি দেখা যায় ফিরা নিবি মনের কথা বুঝিলা ও বিয়া তো করতাম সেইটা তুই যাইবি কিনি আমি হই যাইতাম আমি আমার জামাই সংসার দিয়ে আমি কোনো খানো যাইতাম না আপনি বিয়া করতা বিয়া করতে পারবা কিন্তু এর লাগে আমি যাইতাম না কোনো খানো ওই লো তুই যাইবি কিনা আমার মতো কত সুন্দর নাদ সুন্দর বেটা পাইছো ই জামাই সাইডে তো তোর যাওয়ার কথা না আর গেলেও তো তোর কি বিয়েও করতো না ই যে সামরা মাই গো মাই একবারে শিল লাগে তোর এক সামরার মাঝে তোরে দেখলে আমার ডর করে আমার ঘরে কত সুন্দর লাইট আছে কত সুন্দর কারেন্ট আছে কিন্তু বুঝা যায় আনামত ঘর আমার আন্ধারি হয়ে উঠাচ্ছে আন্ধারি হয়ে বড় আমার জীবন হায়রে জীবন ও মাইজি গো কেনে বিয়া খান হরাই গেছে গো মাইজি আর আন্ধারি ঘরে হলাই তুই গেলে আমার কাল্লা ফিকা ঘুরি কোনা না কি বাপ ধরে দেখো খান দে কুটে কিতাও তো ডং ডাং করে মাই গো মাই তুমি কিতা মনে করছো ওলা খান্দা কুটি করলে আমার মন গলাই যায় জীবনেও সম্ভব না কোনো দিনেও ইগু কোনো লাখানো সম্ভব না তোর আমি গিন নাই সামনেও গিন নাই ফিসেও গিন নাই হারা জীবন তোর আমি গিন নাই খবর তোর ফুচি আমার খান্দা কথা হার হার সি 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 আল্লাহ এ কোন পাপর শাস্তি আমার দিরা না জামাই পাইলাম না সংসার পাইলাম আজকে তুমি আমারে খালা বানাইছো বড়িয়া জেল মন চাই নিজের জামাই ব্যবহার করে আল্লাহ বাবু না আর কিতা করতাম খালা শিখা ফুরি দেখি আর তোমার খালি মনে করি বুঝছো না আর তোমার কোনটা খরান নাই এরা শুনো তোমার লাগে আমার জরুরি মাত আছে হ্যাঁ জরুরি মাত কিতা গো ডার্লিং তাড়াতাড়ি খোয়ায় না জলদি করে খো কিতা আইবাই না তুমি আমার জীবন ফিরত আইবাই না তুমি তুমি খালি একবার তা খো তখন আমি তোমার বউ বানাইলাম বউ বানাই ও গরো নিলাম বুঝছো তুমি একবার তা খালি ওই হইলাম ওই হইমু তবে আমার একটা শর্ত আছে হো তুমি যে কোনো শর্ত তোমার আমি মানতে রাখি বুঝছো না তোমার বিয়া করার গিয়া যদি আমার যে কোনো শর্ত মানা লাগে আমি মান কোনো সমস্যা নাই হো তোমার শর্ত কি থাকো তুমি আমার কালকে সকালে 10 লাখ টাকা দিলাও আর বিকালে তোমার লগে আমি যে এমবি যে ভাই 2 চোখ চাই আর আমার আব্বা আম্মাই তোমার লগে ইলা বিয়া দিতে নাই আমারে কারণ তুমি আর একটা বিয়া করছো 10 লাখ টাকা পাক্কা টাকা নাই নি কি তা কইরা তুমি অত টাকা আমি কি লাগি তা তুমি হো স্যার ও 10 লাখ টাকা শুনিয়া গিতা তুমি ডরাই গেলা নি আসমান ভাঙ্গিয়া উজা যায় তোমার মাথাত ফরি গেল তুমি না আমারে হইলে আমি যেতে চাই অত দিবা না ঠিক আছে ই তো হইছি তোমারে কিন্তু অত টাকা আচ্ছা শুনো দিব আমি তোমার টাকা দাও জমেন হয়ে কেয়ার দিছিলে মারে কিতা করবো বুঝছো না কিন্তু তুমি কিন্তু আমার লগে কিন্তু ইয়া করতে হইবে এইটি কইবে কাম করিলো বলে আমরা দুইজনে ফয়লা যেহেতু তোমার মা বাপে মানতাম নাই আমরা দুইজনে ভাগ্যা যাই মনে ডাকা গিয়া এখন মাস থাকিয়া ফলে তোমার আমার বাড়ি তুলে দিলাম নাহলে আমার বাড়িও খালা থেকে ফুইরে গছিলিব বুঝছো না তাহলে আমি কালকে সকালে 10 লাখ টাকা রেডি করাম আর তুমি বিকালে রেডি থাকবা বুঝছো নি যাই বুঝি দিয়ে দাম যে ভাই দুই চোখ যায় তুমি টাকা মিলাও এরে শুনো আমি তোমার একটা অগ্নি পরীক্ষাত ফেলাইছি দেখি তুমি জিততে পারো কি না সে বুঝতাম পারছি তুমি আমার পরীক্ষা করাই বুঝলাম এই টাকা এগুলো আমারও থাকিয়ে দিব তবে আমি আর মানতাম না আর মানার শোয়া আমি না এ জীবন যুদ্ধতে আমি মানব না তো হা ওয়া না এ ওয়াদাই আমার এ ওয়াদাই আমার তুমি নিশ্চিন্তে থাকো আমি কালকে সকালে টাকা 10 লাখ লইয়া এরাম আর বিকালে দিয়ে যাই মুগে তুই আর এখন রাখিলাই আমার সমস্যা আছে আচ্ছা এরে 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 গেল্লা দিতাম ভালো লাগে দিব না কোনো সমস্যা নাই রাইগা টেখার ব্যবস্থা কর টেখালা ই বদর ভাই কোসান কিতা কইতা বদরুল কইরাম ও তোমার আব্বা তো কইছিল আমার জমিন নগুন রাখতা আমার জমিন নু বেচিলি তা আপনি রাখবা নি রে বা আব্বা তো কইছিল রাখতা ওখন তো আমরা আরো কানো জমিন দেখি লিছি বুঝছো নি কোন হিকানো মাত কথা একবারে পুরাটা আমরা ওকে করে লিছি কোন খালি টেকা দিতাম আচ্ছা আরো কানো দেখানো দেখছো অবশ্যই আমার লাগা তো আর তোমরা পরিচিত মানুষ নাই বুঝছো নি ওখানটা ক্যান্সেল করাই আমার জায়গা খান রাখা হবে খুব জরুরি আমার জায়গাটা বেসা লাগে রে বাবু কোন হিকান কিলা ক্যান্সেল করাই দাও আমি তো ওখান বুঝলাম না আচ্ছা এই বিষয়ে আব্বার লগে মাত তুই বলতে আব্বার লগে মাত দিয়ে দেখতে বলতে হি জায়গায় ক্যান্সেল করাল যাননি বদরুল তুমি চাইলে তারা মানবো তুমি তোমার আব্বারে বুঝাই হো যে বদর মুসে যে বেচারা তো আমরা গাউরা আছে পরিচিত আছে বদর মুসে তো আমরা লোকদের সঙ্গে সহযোগিতা করতে না এরে জায়গায় আমার যে জায়গা পাক্কা টেখার জায়গা ওখানে আমি কম টেখায় সারিলাম তুমি যে সালাম তোমার আব্বারে বুঝাইয়া যেখানে বয়না করছেন বা মাইছেন ওখানে ক্যান্সেল করে আমার জায়গাটা লইলে আরো বা বদরুল আচ্ছা দেখি আমি বাড়ির যাই না নি গিয়া আব্বার লগে মাতি মাতিয়া এর বাদে তোমার ফোন দিব না কিটা যত তাড়াতাড়ি সম্ভব বাবা আমার খুব আর্জেন্ট দেখা দরকার রে বাবা লক্ষ্মী ভাই আচ্ছা তাড়াতাড়িও জানাই রাম আমি ওখানে আর একটা খামো আছি আমি ফোন দিলাম বাড়ির গিয়েও তোমার আব্বার লগে মাতিয়েও
ফোন দিলাম গো তুমি সন্ধ্যার ভিতরে অবশ্যই জানিলি ভাই এটা রেজাল্ট পাইলি ভাই আচ্ছা ভাই লক্ষ্মী ভাই শোনা ভাই যত দ্রুত সম্ভব হয় আমার খুব আর্জেন্ট দেখা দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে তে আমি আব্বার লগে মাতিও তোমারে ফোন দিলাম আচ্ছা রে ভাই আচ্ছা রে ভাই আচ্ছা তে রাখি দেবো কোন আচ্ছা রে ভাই রাখো রাখো আচ্ছা আচ্ছা ভাই ওকে কোন কোসাই আমার বুঝে কিটা বিষয় বিষয় হইলো ভবন মুন্সি ও যে বদর ভাই আছেন না নি তাইন কতখান জায়গা ব্যস্তা ইকান লইয়া তাইন বাক্কা গুড় ফেস করিলি সই পয়লা কইজন ব্যস্তা মাঝখানো ব্যস্তা নাই ওখন আমরা আরো কোনো জায়গা দেখিলিছি আব্বারে লইয়া আরো কোনো জায়গা দেখে ইনো মোটামুটি মাত্র তা ফাইনাল ওখন তাইন আবার করিয়া তাই জায়গা ব্যস্তা তান টেকার দরকার ও ফোন দিছ নাকি ওহো বুঝছি আচ্ছা ও তোর মঞ্চিলে তো বিয়ে আমিও করিয়া দিছিলাম যদিও কন্যা খালো তবে একটা কথা আছে না জাতির মেয়ে খালো ভালো জাতির মেয়ে খালো ভালো তার পরে দেওয়ার পরেও যদি বদর মঞ্চি তো শান্তি হয় খাই লেখবার তাইবো বদর মঞ্চির বাড়িত যে বুঝতেই বিষয় রাখিতা আচ্ছা ওখানে আয়ো তোমার আমি যে কারণে আধা ঘন্টা তোমার তাহলে শ্রম দিলাম ও তুমি কিতা মত ফিরছে নি বিয়ে সাথে করতে নি ও তো আমি ফিরাইতে পারলাম না বুঝছো ও তাই তো গেল কি সারিয়ে আমারে ওখানে আমি ও ডিসিশনটা নিতে পারলাম না যে আমি ওখানে কিতা করতাম আহা বদরুল তুমি একটু চিন্তা করো বয়স তোমার কম হইল আজকালকার মানুষ বাঁচে কয় বছর ও বছর না হো বছর মানুষ বাঁচে কয় বছর ও যদি তুমি আমি দেখো হইল ই বছর বিয়ে হতাম না হো বছর ও বছর হো বছর মানুষ বাঁচে কয় বছর মানুষ বেশি দিন বাঁচে না রে ভাই তখন চিন্তা করে দেখো বিয়ে সাথে করতে হয় কিনা করতে হয় না এটা দেখো আমি কবন মুঞ্জিয়ে তোমার লোকের আইতে দিনে চক্কর দিলাম কিতার লাগে ও বিয়া খান করাইতাম এখানে আমার লাভ কিতা আমার কোনো লাভ নাই লাভ তোমার তুমি ফরজ হাম আদায় করবাই এখানে তুমি বুঝো না বুঝছি এখন তাই রে আমি নানি মন থাকি ভালো হইতাম বুঝছো তুমি এখন তাই যে ই টাকাটা আমার দিব এখন আমি তো এখানে বুঝছি না এখন আমি এগুলো মানিয়ে নিতে পারলাম না আমি মানে কিলা আমার এটা কিলা হয়ে গেছে ও তো আইলা জায়গা ও যে তোমার কিলা কিলো হয়ে গেছে তখন তাই তো খুবই সুখী আছে তাই দেখাই দিবা যখন তুমি বিয়া শাদী করো বিয়া শাদী হইয়া ফুর তোর তো জন্মাও যখন তাই দেবো তখন তাই দলবো তোমার যেহেতু জ্বলাইছে তুমি কিন্তু তাইরে প্রতিশোধ নিতে না নি তুমি যদি তখন বিয়া না হলে দেবদাস হয়ে বই থাকো তাহলে লসটা খা রইব ক্ষতিটা খা রইব ক্ষতি রইব তোমার লসটা তো আমার হইব কেন বুঝরা আচ্ছা আমি প্রথম মঞ্চের বয়স হতো ও যে 26 বছর বয়স হয় দুই বুড়ো তার বাপ তো কইবা কিলান কিলান দুই বুড়ো তার বাপ 20 বছরে খালে মাভাবে করে দিয়েছেন বিয়া 20 বছরের কালে বিয়া করে আমি আজকে দুই গুরুত্বার বাপ ওখানে যদি আমার বয়সের সময় আমি কিতা মনে করো চাকরি ধরে খাওয়া লাগবো নি না আমিও তো বিয়া করে দিতাম না ও তাইরও বিয়া করে দিতাম না বুঝত নি তাইও রাজি হয়েছিল আমার আব্বানও রাজি হইল না এ বাদে তো তারা তারা মত ফিরাইল তাই বিয়া দিয়ে দিল তারা আরো কেন তোমার জ্ঞান বুদ্ধি কিতা দিলানি তুমি কোন বংশের পুয়া তুমি অত উচ্চ বংশের পুয়া হইয়া ও কিয়ার মাঝে কি আর নাইলা গো তুমি এমন একটা ঘুরি ঠুকে বা করলাই সাসা যে কিলা রাজি হইতা সাসা যদি রাজি হয়েছে আমি খুশি হয়েছি স্ট্যাটাস এর একটা বিষয় আসে আছে সাসা যদি উজা যাত্রা রাজি হইতা আর তুমি যদি ওপরের বিয়া করে লিতা তুমি চিন্তা করো তোমার মানিজ্য কই গেল নে এখন মানিজ্য তো বুঝছি তুই এখন আমি তাই বালা ভাই এখন ভালোবাসার মাঝে তুমি মানিজ্য তা ঠুকে দিলি ওই রে বো প্রেম মানে না বাদা তুমি চাইছিলা ও বাদা ভাঙিয়া বিয়া করতে পারছো না বাদা হইয়া সৃষ্টি হয়ে গেছে যেহেতু বিয়া হয়ে গেছে কোনটা করার নাই তোমার জীবন গৌল এখন দেবদাস হইয়া না থাকিয়া তুমি আমার হো তুমি তোমার আব্বাই আমার প্রতিদিন ফোন দেখুন ও ভবন ও গট তুমি গটক থাকতে আমার পর দেবদাস হয়ে ঘুরে কিলা খান দেবো ওখান দেখো না কেনে তাই নিয়ে গেছে মুড়ি মুড়ি টেকাও কিছু খাইলাইছি রে ভাই তুমি বুঝো আমার উদ্ধার করো টেকা খাইলিছো তুমি তাই নিয়ে গিয়া বুঝাও আমার বুঝে এলাম না আমি বিয়া করতাম না ওইটা এখন বার বার লাগে ইয়া আল্লাহ পুরো দিন আমি সাসার দারু গিয়া দায়িত্ব লই যাই তোমার বিয়া করাই উতারবো ও যদি তুমি রাজি নাও তাহলে আমার টেকা গুলো ফিরত দেওয়া লাগবো আচ্ছা টেকা খাইলছো দিকে আমি বুঝছি এক কাম কর আমি আব্বারে বুঝে গিয়া কই মনে টাইম তোর গেছে টেকা গুণ আর কুস্তা উস্তা না আর তুই আমার ও সাফটা দিস না আমি ওখন বিয়া শাদী করতাম না আমার সময় হোক আমার বিয়ার প্রতি একটা আকর্ষণ হোক এর বাদে আমি তোরে কইমু না আমিও গিয়া তোরে কইমু বলে পবন মুন্সি তুই আমার লাগে কন্যা দেখ আমি ওখানে বিয়া করতাম সৌ সময় তুই কন্যা দেখবে না ওখান তুই ইটা বাদ দিলা রে বা বদল রুকি 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 ও ফাঁকি দেখেন কিতা হইয়া গেলে বিয়ার প্রতি আকর্ষণ হয়তো তার মানে কিতা আমি বুঝে লিছি শারীরিক কোনো অসুবিধা আছে নি ওইলে বাইরে তুই খুলিয়া খো এরে কলিকাতা হার মানের লগে বাইরে বালা সংযোগ আছে আমি মাস না মাসে যাই ও নানান জায়গায় বিয়ার সাথে দিই নানি অনেকের অনেক সমস্যা থাকে গোপন সমস্যা বাইরে অকপট হয় বাইরে সমাধান করিয়া দিই ওখানে আমি তো কই রে আমার বদলে কেন বিয়ে কত রাজি হয় না ও সমস্যা তোর তুই পাগল বেটা তোর মাথার দুধ তুই ডাক্তরও যা গিয়া মাথার ব্রেইনও রাজিও করা ডাক্তরই করা সমস্যা তোর আমি রাস্তরি করাইতাম আমার কোনো সমস্যা নাই আমি বিয়ে এখন করতাম কোনো কই দিয়ে বিয়ার প্রতি আকর্ষণ নাই বিয়ার প্রতি কেন আকর্ষণ নাই অবশ্যই শারীরিক সমস্যা আছে যার কারণে আকর্ষণ ফিল করে না ওর কলিকাতা হার বেলে এক ডোজ খাইলেও দেখবে খাম হয়ে যাবে শারীরিক কোনো সমস্যা নাই মানে আমি তো তাইরে মন থাকি ভালো হয়েছি বুঝছো মানসিক সমস্যা মানসিক সমস্যা মানসিক ডাক্তর রেখেছে তোমার সমস্যা নাই দূর বেটা পাগল ইনো তাইরে আমি মন থাকি ভালো পাইতাম ওখান তাই আমার সারিয়ে গেছে আমি ও জিনিসটা আগে মানিয়া নিতে হইব তো বুঝছ না আচ্ছা কাম করো এখন তুমি আমার লগে চলো বাজারো বাজারো চা এক কাপ খাইবো খাই তোমার আরো ডোজ দিব যদি বুঝো বুঝছো না বুঝলে আমার কথা করে নাই চলো না আমি বাজারো হইতাম না আমি বাজারো হইতাম না আমি আমার বাড়িতে এমকি গিয়া ও যে বদল ভাই কইছো তুই আব্বার লগে মাতৃ মাতিয়া বেটারে জানাই তুমি বাবা যা রে ভাই যা আমার মাথা তুই গিয়ে লেছস যা আমি বিয়া করলে তোরে কইমু নি বুঝছ নি জান তুমি এখন কোনা না তুমি আমারে কইছলা না আমি টেকা মিলাইতাম বাক্কা টেকা ম্যানেজ করি নিছি এক কাম করি আও কালকে আমরা দুইজন মিলিয়া যাই গি তুমি খাবার সুবর রেডি রাখিও আমিও রাখবো আচ্ছা এখন রাখি দেই
ইয়াল্লাহ ভাই তুই কিতাব নাইলি রে আমার রে ভাই রে তো তুই কিতাব নাইলি ও তার লাগি তো আমি কই রে তাই এখানে গিয়া ভাই লম্বা সকালে গিয়ে টাকা 10 লাখ দিছি আমি বিকালে গিয়ে দেখি তাই নাই আর ফল হয়ে গেছে কি ভাই গিয়ে আরে ভাই রে আই রে গোপাল ও গোপাল আমার কি তুই করে আমি কুট খাইলাম আমি মরে যাবো ও মাহবুদ তে কিতই লোক মাহবুদ গো আমি মরে যাবো আমার কথা বলিল আমি আমি শেষ ইয়াল্লাহ আমি শেষ আমি বিয়ার আগে আমরা গাঁওরে ফুল লোক আমার সম্পর্ক আসলো আমার প্রেম আসিল এখন আগুনতে পাল্লা পাইতাম খুব বেশি বিয়ার বাদেও আমি তার লোকের যোগাযোগ স্থাপন রাখছিলাম অব্যাহত রাখছে যোগাযোগ তাই মানে সবসময় আমার কাছে ফুলি একদি অতা হইয়া টেকা নিত অতা হইয়া টেকা নিত এর বাদে দেখা যায় আমার খালকি উঠিয়া হয়েছে আজকে আমি 10 লাখ টাকা দিতাম আমার লোক বিকালে বাইকে দেব ওখানে আমি টেকা দিছি দেওয়ার পর এখন আরো বেটার লোকে বাইকে গেছি এখন নাচারে পুজোরে ভাগাই দিত দেখো আল্লাহর বিচার তুমি আমার এটো গাইতে আসলাই আর এখন তুমি নিজেও ঠগি গেছো সাফ আমার আসলে সাফে ধরছে তোমার অভিশাপে আমারে ধরছে আমি আসলে খুব বড় ভুল করে দিয়েছিলাম দেখো তোমার সিনাতকে আমি ভুল করে দিয়েছিলাম মানুষ খালা হোক দলা হোক ল্যাংরা হোক আতুর হোক যে আতুর মানুষ তো মানুষ হোক আল্লাহ সৃষ্টির সেরা যেগুলোকে মানুষ আমি তোমার তুমিও মানুষ আমি অবহেলা করছি সবসময় মায়ের দরবার করছি তোমার মারছি তোমার শৈলের রং রুই আমি তোমার কুটা দিছি ও তার লাগে আল্লাহ আমারে ও শাস্তিটা ফাওয়াইলা আমি সব বুঝলাম বউ তুমি আমার মাফ করে দিও আমি দোলা ফুরির ফিসি ফিসি দৌড়ছিলাম অথচ তাই ভিতর তোমার শরীরের রং থেকে আরও বেশি খালা অথচ তুমি দেখো আল্লাহ তোমার খালা হইয়া পাঠাইছো কিন্তু তোমার ভিতরটা কত সাদা কত ভালো তুমি আমার মাফ করে দিও এনে হলো এটা পারে না আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই আমি আল্লাহর কাছে শুকরিয়া করি আল্লাহ যে তোমার বুঝবার মতো ক্ষমতা দিছে আমি জানতাম এদিন তুমি ঠিকও সবটা বুঝবা আর তোমার টাকা পয়সা যে তাকে সে দেখিও আল্লাহ সবটা ফিরাইয়া দিবা আমি ওটাও খুশি যে তুমি তোমার ভুল বুঝতে পারছো আমার কিছু ফেরত না আমি তোমার চাইছি ওখান তো আমার শুকরিয়া আমি আর কিছু চাই না আমার আমার খালা বউ আল্লাহ